হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ল্যাটস্ক্রাইট ত্রিপুরা এক্সাম তো ফ্রেন্ডস আজকে সকালের দিকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফি যে টোয়েন্টি নম্বর ক্লাসটি এটি করতে পারিনি বৈদ্যুতিক কিছু সমস্যার জন্য তাই আজকে এখন আমরা ক্লাসটা তোমাদের সামনে নিয়ে এসেছি অবশ্যই তোমরা প্রথম থেকে লাস্ট অব্দি দেখবে এবং প্রত্যেকটি কোয়েশ্চেন এই ক্লাসের মধ্যে শিখে নেওয়ার চেষ্টা রাখবে আমরা চেষ্টা করেছি ইন্ডিয়ান জিওগ্রাফি যে টপিকগুলো আছে এগুলি সবগুলি আমরা কভার করতে তোমাদের যে জিওগ্রাফি ক্লাস টোয়েন্টি নম্বর সিরিজ চলছে সেগুলি অবশ্যই তোমাদেরকে সাহায্য করবে এবং এক্সাম হলেও তোমরা অনেকটা উপকৃত হবে আমাদের এই ক্লাসগুলি যদি প্রতিনিয়ত তোমরা প্র্যাকটিস করো ফ্রেন্ডস আমরা এর পূর্বে যেই ক্লাসগুলি করে নিয়েছি ওইগুলি যারা দেখো অবশ্যই আমাদের চ্যানেলে প্লে লিস্টে দেওয়া আছে ইন্ডিয়ান জিওগ্রাফি যে উনিশটি ক্লাস হয়ে গেছে ওইগুলি অবশ্যই আমাদের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে তোমরা ফ্রেন্ডস তোমরা অনেকেই আমাদের চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তাছাড়া যারা এখন সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সঙ্গে তো বেল এখনও ক্লিক করে নেবে এবং ক্লাসটিকে লাইক করে নেবে বন্ধুদের সাথে অবশ্যই বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে নেবে আমাদের এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি ফ্রেন্ডস তাছাড়া তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রামে জয়েন নি আমাদের টেলিগ্রামে যেখানে ছ হাজারেরও বেশি পার্টিসিপেন্ট আছে তোমরা ওইখানে জয়েন করে নেবে টেলিগ্রাম চ্যানেলটি লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম আজকের প্রথম কোশ্চেন তোমাদের স্ক্রিনে চলে এসেছে কোশ্চেন পরেও আনসার দাও হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন অফ ইন্ডিয়া কোনটি ভারতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নয় হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন অফ ইন্ডিয়া হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ নিউক্লিয়ার পাওয়ার স্টেশন অফ ইন্ডিয়া অপশান দেওয়া আছে সেই অপশান দেখে তোমরা রাইট অ্যান্সারটি টিক করো কোশ্চেন নম্বর ওয়ান অপশান ডি পোখরান পোখরান কিন্তু ভারতের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নয় ভারতের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নয় পোখরান বা তাহলে উপরের তিনটি কিন্তু ভারতের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন মনে রাখতে হবে কালাপাক্কাম তারাপুর নারোরা এই তিনটি হচ্ছে ভারতের নিউক্লিয়ার পাওয়ার স্টেশন পোখরান নিউক্লিয়ার পাওয়ার স্টেশন নয় কোয়েশন নম্বর টু আনসার করো প্রোডাক্ট অফ হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর নুন এজ ব্ল্যাক গোল্ড নিচের কোন প্রোডাক্টটিকে ব্ল্যাক গোল্ড বলা হয় নিচের কোন প্রোডাক্টটিকে ব্ল্যাক গোল্ড বলা হয় চারটি অপশন দেওয়া আছে লাইভ চ্যাট বক্সে সবাই आंसर করো চレको লাইক করে নি আজকের এই ক্লাসটিকে फ्रेंड्स অবশ্যই লাইক করে দিবে क्वेश्चन नंबर 2 রাইট আনসারটি হবে অপশন সি পেট্রোলিয়াম ব্ল্যাক গোল্ড নিচের কোনটিকে ব্ল্যাক গোল্ড বলা হয় পেট্রোলিয়ামকে ব্ল্যাক গোল্ড বলা হয় কোয়েশন নাম্বার থ্রি হুইচ অফ দ্য ফলোইং হুইচ অফ দ্য ফলোইং ইজ নট কনসিডার্ড এজ এ ফসিল ফিউল নিচের কোনটি ফসিল ফিউল নয় ইজ নট কনসিডার্ড এজ এ ফসিল ফিউল কোনটি জীবাশ্ম জ্বালানি নয় নিচের কোনটিকে জীবাশ্ম জ্বালানি বলা হয় না নিচের কোনটিকে জীবাশ্ম জ্বালানি বলা হয় না আনসার করো ফ্রেন্স কোশ্চেন নাম্বার থ্রি নিচের কোনটিকে জীবাশ্ম জ্বালানি বলা হয় না নিচের কোনটিকে জীবাশ্ম বলা হয় না কোয়েশ্চন নাম্বার থ্রি আনসার করো নিজের কোনটিকে জীবাশ্ম জ্বালানি বলা হয় না কোয়েশ্চেন নাম্বার থ্রি রাইট আনসারটি অপশন সি জীবাশ্ম জ্বালানি বলা হয় না ফায়ার জীবাশ্ম জ্বালানি বলা হয় না কোয়েশ্চেন নাম্বার ফোর আনসার করো হুইচ অব দ্য ফলোইং ইজ বেস্ট কোল নিচের কোনটাকে বেস্ট কোয়ালিটি কোল বলে নিচের কোনটিকে বেস্ট কোয়ালিটি কোল বলে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য বেস্ট কোয়ালিটি কোল হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য বেস্ট কোয়ালিটি কোল নিচের কোনটি সবচেয়ে ভালো সবচেয়ে উন্নত মানের কয়লা क्वेश्चन নাম্বার 4 রাইট আনসারটি হবে অপশন এ Anthracite Anthracite যে কয়লা ওইটা হচ্ছে সবচেয়ে ভালো মানের কয়লা অ্যান্থ্রাসাইট কোয়েশ্চেন নম্বর ফাইভ রিভার গঙ্গা রিভার গঙ্গা আফটার এন্টারিং বাংলাদেশ রিভার গঙ্গা আফটার এন্টারিং বাংলাদেশ ইজ নোন বাই হুইচ অব দ্য ফলোইং নেমস রিভার গঙ্গা বাংলাদেশে যখন এন্টার করে তখন এটা কী নামে আমরা জানি রিভার গঙ্গা গঙ্গা নদী যখন বাংলাদেশে এন্টার করে তখন এটা কী নামে পরিচয় লোহিত পদ্মা কালিং কালীগঙ্গা অপশান ডি নান লোহিত নদী পদ্মা নদী কালী নদী অপশান ডি ন্যান অফ দিস রিভার গঙ্গা আফটার এন্টারিং বাংলাদেশ ইজ নোন বাই হুইচ অফ ফলোয়িং নেমস গঙ্গা নদী যখন বাংলাদেশে এন্টার করে তখন তার নাম কি হয় কোয়েশ্চেন নাম্বার ফাইভের আনসার হচ্ছে পদ্মা নদী পদ্মা নাম হয় গঙ্গা নদী যখন বাংলাদেশে প্রবেশ করে তখন তার নাম পরিবর্তন হয়ে পদ্মা নদী হয়ে যায় কোয়েশ্চেন নাম্বার সিক্স আনসার করো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স জয়েন্টস গঙ্গা ইন বিহার হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স জয়েন্স গঙ্গা ইন বিহার নিচের কোন নদীটি বিহারে গঙ্গায় মিলিত হয়েছে নিচের কোন নদীটি বিহারে গঙ্গায় মিলিত হয়েছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রিভার্স জয়েন্স গঙ্গা ইন বিহার কোশ্চেন নাম্বার সিক্স রাইট আনসারটি হবে অপশন ডি পুনপুন অপশন ডি পুনপুন হবে রাইট আনসার নেক্সট কোয়েশ্চেন দ্য অ্যাক্টিভ ডেল্টা দ্য অ্যাক্টিভ ডেল্টা অফ দ্য গঙ্গা ইন ইন্ডিয়া লাইসিন ভারতের সক্রিয় ডেল্টা দুটি কোথায় অবস্থিত ভারতের সক্রিয় ডেল্টা দুটি কোথায় অবস্থিত নদিয়া নর্থ চব্বিশ পরেগানা সেন হাওড়া सुंदरबंश नॉर्थ चौबीस परगना एंड साउथ चब्बीस परगना ऑप्शन डी नान क्वेश्चन नंबर आंसर से ऑप्शन सी नॉर्थ चौबीस परगना एंड साउथ चौबीस परगना क्वेश्चन नंबर एट हुई बेली हिच बेली ऑफ द फॉलोइंग रिवर इज एज डीप रविन्स গভীর উপত্যকা ডিপ রেভেন্স বলে কোনটাকে গভীর উপত্যকা বলে কোনটাকে হুইচ ভ্যালি অফ দ্য ফলোয়িং রিভার ইজ নোন এজ ডিপ রেভেন্স কোয়েশ্চেন নাম্বার এইট আনসার করো প্রত্যেকে লাইভ চ্যাট বক্সে আনসার করো যারা এখন লাইক করেনি অবশ্যই ক্লাসটিকে লাইক করে নেবে ফ্রেন্ডস এবং আমরা আমাদের চ্যানেলে প্রত্যেক দিন একুশ তারিখ থেকে যখন স্টার্ট করেছি আমরা পাঁচটি ক্লাস চ্যানেলে দিতাম বাট এখন আমরা কী করেছি ওয়াইজ একটা অ্যাপ আছে সেই ওয়াইজ অ্যাপে আমরা তোমাদের জন্য টিপিএসসি টু থাউজেন্ড টোয়েন্টি টুর জন্য কিছু কোর্স স্টার্ট করেছি সেই কোর্সের মধ্যে আমরা কি করেছি টিপিএসসির জন্য যেহেতু কোর্স তাই আমরা টিপিএসসি প্রিভিয়াস ইয়ার ক্লাস যেটা রাত আটটার সময় হতো টিপিএসসি প্রিভিয়াস ইয়ের ক্লাস যেটা রাত আটটার সময় আমরা করতাম একুশ তারিখ থেকে স্টার্ট করছিলাম ওইটাকে আমরা অ্যাপসে করছি এখন প্রিভিয়াস ইয়ারের ক্লাসটা অ্যাপসের মধ্যে নিয়ে গিয়েছি তাহলে ইউটিউবে প্রত্যেকদিন চারটি ক্লাস পাবে আমাদের চ্যানেলে অ্যান্ড একটি ক্লাস ওয়াইজ অ্যাপের মধ্যে পাবে সেই ওয়াইজ অ্যাপে আমরা আরও অনেক ফ্যাসিলিটি দিচ্ছি অবশ্যই এটা ক্লাসের শেষে তোমাদের সাথে ডিসকাস করবো কোশ্চেন নাম্বার এইট আনসারটি হবে অপশানে এ চম্বল অপশানে চম্বল হবে রাইট আনসার কোয়েশ্চেন নাম্বার নাইন ইন্ডিয়া অ্যান্ড এশিয়াস ফার্স্ট ডলফিন রিসার্চ সেন্টার ইজ বিং সেট আপ অন দ্য ব্যাঙ্ক অফ গঙ্গা রিভার অ্যাট হরিদ্বার পাটনা বানারসি নান অব দ্য অ্যাব ভারত ও এশিয়ার প্রথম ডলফিন গবেষণা কেন্দ্র যেটা গঙ্গা নদীর তীরে অবস্থিত এটা গঙ্গা নদীর তীরে তো ঠিক আছে বাট কোথায় হরিদ্বারে পাটনাতে বানারসিতে নাকি নানুদয় বাব কোশ্চেন নাম্বার নাইন এর রাইট আনসারটি হবে অপশন বি পাটনা অপশন বি পাটনাতে এই যে ইন্ডিয়া অ্যান্ড এশিয়ার ফার্স্ট ডলফিন রিসার্চ সেন্টার সেট করা হয়েছে কোশ্চেন নাম্বার টেন সুন্দরবন ডেল্টা ইজ ফর্মড বাই দ্য রিভার্স সুন্দরবন যে বদ্বীপ এটা ড্যাশ নদী দ্বারা গঠিত হয়েছে কোন দুটি নদী দ্বারা গঠিত হয়েছে গঙ্গা এন্ড ব্রহ্মপুত্র গঙ্গা এন্ড যলম গঙ্গা এন্ড সিন্ধু অপশন ডি নানব দা বাপ क्वेश्चन नंबर 10 এর রাইট आंसरটি হবে অপশনে গঙ্গা এন্ড ব্রহ্মপুত্র গঙ্গা এন্ড ব্রহ্মপুত্র নদীর যে মিলন গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর দ্বারাই কিন্তু গঠিত হয়েছে সুন্দরবন ডেল্টা কোয়েশন নাম্বার ইলেভেন নেম দ্য রিভার হুইচ ফ্লোস বিটুইন কেদারনাথ অ্যান্ড রুদ্রপ্রয়াগ ওই নদীটির নাম করো যে নদীটি প্রবাহিত হয় কেদারনাথ ও রুদ্রপ্রয়াগের মধ্য দিয়ে কেদারনাথ এবং রুদ্রপ্রয়াগের মধ্য দিয়ে প্রবাহিত হয় নিচের কোন নদীটি মন্দাকিনী আলকানন্দা বাঘিরথী অপশন ডি আছে নান অব অ্যাবাভ সঠিক উত্তরটি কী হবে তোমরা লাইভ চ্যাট বক্সে জানিয়ে দাও ফ্রেন্ডস প্রত্যেক দিন তোমরা আমাদের সাথে প্র্যাকটিস করতে পারছ আমরা তোমাদেরকে সেইভাবেই তৈরি করতে চেষ্টা করছি বাড়িতে অবশ্যই তোমরা স্টাডি করছো আলাদাভাবে তবে আমাদের সাথে প্র্যাকটিসটা ভালোভাবে হচ্ছে তাছাড়া আমরা মেটেরিয়ালস তো দিয়ে দিচ্ছি ক্লাসের শেষে যদি মনে করো কেউ নতুনভাবে স্টার্ট করবে আমাদের সাথে তাহলেও পারবে অবশ্যই আমরা ক্লাসের পরে নোট আমরা ক্লাসের যে পিডিএফগুলি আছে ওইগুলো দিয়ে দিই আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে ওয়াইজ অ্যাপের মধ্যে দিয়ে দিই কোশ্চেন নাম্বার ইলেভেনের আনসার হবে অপশন এ মন্দা কিনে মন্দা হবে রাইট আনসার কোশ্চেন নাম্বার টুয়েলভ দ্য বাঘিরথি রিভার অরিজিনেটস ফ্রম বাঘিরথী যে নদী তার উৎপত্তি কোথা থেকে হয়েছে আনসার করো দ্য বাঘিরথী রিভার অরিজিনেটস ফ্রম কোশ্চেন নাম্বার টুয়েলভ রাইট আনসারটি হবে অপশন বি গোমুক গোমুক থেকে বাঘিরথী নদীর উৎপত্তি হয়েছে কোয়েশন নাম্বার টুয়েলভের আনসার অপশান বি গোমুক কোয়েশন নাম্বার থার্টিন বলছে টোটাল লেন্থ অফ রিভার সতলুজ সতলুজ রিভারের টোটাল লেন্থ কত এখানে এটাই আনসার করতে হবে সতলুজ রিভারের লেন্থ কত আনসার করো এখানে অপশান দেওয়া আছে নাম অফ দ্যাব ও দেওয়া আছে সতলুজ রিভারের লেন্থ কতটুকু কোয়েশন নাম্বার থার্টিন কোয়েশন নাম্বার থার্টিনের আনসারটি হবে অপশন বি শতলুজ রিভারের লেন্থ হচ্ছে এক হাজার পঞ্চাশ কিলোমিটার ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফিফটি কিলোমিটার ফরটিনে বলছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া রাশিয়ার ক্যাপিটাল নাম কি রাশিয়ার রাজধানীর নাম কি প্যারিস মরক্কো জেনেভা অপশন ডি ন্যান অফ দ্যাব হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ রাশিয়া আনসার করো

কোশ্চেনি অফ রিভার নর্মদা নদীর ডান তীরের উপনদী কোনটি নর্মদা নদীর ডানের উপনদী কোনটি হুইচ অব দ্য রাইট ব্যাংক ট্রিবিউটারি অফ রিবার নর্মদা নর্মদা নদীর ডান তীরের উপনদী কোনটি নর্মদা নদীর ডান তীর উপনদী কোনটি কুয়েছেন নাম্বার ফিফটিনের আনসারটি হবে অপশন সি কোলার অপশন সি কোলার হবে এক আনসার যে দুটি আছে এগুলি হচ্ছে লেফট তাওয়া আর কুন্ডি এই দুটি হচ্ছে লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারির ক্ষেত্রে আছে এই দুটি আর কোলার হচ্ছে রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি কোলার হচ্ছে রাইট ব্যাংক ট্রিবিউটারি তো ফ্রেন্ডস অবশ্যই আমরা ওয়াইজ অ্যাপের মাধ্যমে সমস্ত ফেসিলিটি তোমাদেরকে প্রোভাইড করে থাকি ওয়াইজ অ্যাপের মধ্যে আমরা প্রিভিয়াস ইয়ার যে টিপিএসি ক্লাস ওইটা আমরা একটি ক্লাস করছি ওয়াইজ অ্যাপের মধ্যে প্লাস আরো চারটি ক্লাস করছি ইউটিউবের মধ্যে টোটাল পাঁচটি ক্লাস হচ্ছে এই পাঁচটি তোমরা মক টেস্ট পাচ্ছ এই পাঁচটি আবার মক টেস্ট পাচ্ছ কোথায় পাঁচটি মক টেস্ট পাচ্ছ প্রত্যেকদিন ওয়াইজ অ্যাপের মধ্যে প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ক্লাসের পিডিএফ প্রত্যেকটি ক্লাসের পিডিএফ যে ক্লাস হচ্ছে এই ক্লাসগুলির পিডিএফ কোথায় পাচ্ছ ইউটিউবের মধ্যে সরি ইউটিউবে যে ক্লাসগুলি হচ্ছে ওই ক্লাসের পিডিএফগুলি পাচ্ছ অ্যাপের মধ্যে ওয়াইজ অ্যাপের মধ্যে কী পাচ্ছ প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি মক টেস্টের পিডিএফ পাচ্ছ কোথায় ওয়াইজ অ্যাপের মধ্যে ফ্রেন্ডস তারপর উইকলি রিভিশন ক্লাস হবে সানডেতে ওয়াইজ অ্যাপের মধ্যে তার মেটেরিয়ালসও দেওয়া হবে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স হয় একটি মাস শেষ হলেই সেই মাসের কারেন্ট এফেয়ার্স তো দিয়ে দেবো আমরা ওয়াইজ অ্যাপের মধ্যে অনলি ফোর নাইনটি নাইন পে করতে হবে এক মাসের জন্য ওয়ান মান্থ মান্থলি কোর্স কত ফোর নাইনটি নাইন এবং এই ফোর নাইনটি নাইনের বিনিময়ে তোমরা প্রত্যেক দিন মক টেস্ট পাচ্ছ এক্সট্রা ক্লাস পাচ্ছ ইউটিউবে ক্লাস পাচ্ছ বেশি করে ওই ক্লাসগুলির আবার পিডিএফগুলি দিয়ে দিচ্ছি আমরা ওয়াইজ এপের মধ্যে প্রত্যেকটি ক্লাসের পিডিএফ দিচ্ছি উইকলি রিভিশন ক্লাসের পিডিএফ পাবে তারপর মান্থলি কারেন্ট এফেয়ার্সের পিডিএফ পাবে প্রত্যেক দিন সকাল সাতটার সময় থাকবে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস অ্যান্ড আজকে সকালে জিওগ্রাফি ক্লাস করার কথা ছিল আটটা বাটিটা হয়নি আমরা জিওগ্রাফি ক্লাসের যে টাইম টেবিল এটা একটু চেঞ্জ করবো এবং তোমাদেরকে জানিয়ে দেবো জিওগ্রাফি ক্লাসের টাইম টেবিলটা তো ফ্রেন্ডস অবশ্যই তোমরা ধৈর্য সহকারে পুরোটা ক্লাস করেছ তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে প্রিপারেশন কন্টিনিউ করবে অসংখ্য ধন্যবাদ সবাইকে